আসসালামু আলাইকুম আপনারা কি জানেন একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে কিভাবে নিঃশ্বাস নেয় অথবা এটা যে আমরা যখন গুগল ম্যাপসের ভিতরে থাকি তখন সেটা কিভাবে বোঝে যে সামনের রাস্তায় এত পরিমাণ ট্রাফিক রয়েছে অথবা এটা যে আপনার পাঁচটি নয় বরং এর চেয়েও অনেক বেশি ইন্দ্রিয় রয়েছে যদি না জেনে থাকেন ইউ হ্যাভ ক্লিকড অন দ্য রাইট ভিডিও আজকের ভিডিওতে আমরা এরকমই দশটা আমেজিং ফ্যাক্ট জানতে চলেছি তো আর বেশি দেরি না করে শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান রেল লাইন তো আমরা সব জায়গায় একই রকমই দেখি কিন্তু এটা ঠিক এরকম না যেমনটা উপর থেকে লাগে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে এই কালো কংক্রিটটা হচ্ছে রেল লাইন এবং এর নিচে এই গ্রে পার্টটা হচ্ছে রেল ট্র্যাকে থাকা পাথর তার নিচে আরও দুটি লেয়ার আছে এই হলুদ এবং এই বাদামি পার্টটা এবং এর নিচে এই পার্টটা হচ্ছে ন্যাচারাল মাটি এই সবগুলো মিলেই একটা রেল ট্র্যাক তৈরি হয় আমরা শুধু উপরে রেল লাইনটাকেই দেখি কিন্তু এর নিচে অনেক সেটিংস থাকে এই পাথরগুলো ধরে থাকে কংক্রিটকে এবং এই কংক্রিট ধরে থাকে আয়রনের তৈরি রেল লাইনকে কিন্তু এই পাথর যে কোনো রকমের হলেই হবে না এটাকে ঠিক এরকমই হতে হবে যদি এই পাথরের জায়গায় গোল গোল পাথর রেখে দেওয়া হয় তাহলে ট্রেনের ওজনে এই পাথরগুলো নড়াচড়া করতে থাকবে এবং এর জন্যই রেল ট্র্যাকটাও দুলতে থাকবে পাথর এরকম রাফ হলে সেটার বন্ডিংটা স্ট্রং হয় এবং সেটা অনেক মজবুত থাকে এই পাথরের কাজ কিন্তু শুধু এতটুকুই না এটা রেল ট্র্যাকে ঘাস জন্মানো এবং পানি জমা থেকেও আটকায় ফ্যাক্ট নাম্বার টু আপনারা কীবোর্ডে দেখে থাকবেন এর জে এবং এফ নাম্বার কিতে এর নিচে একটু ছোট বাম্প অথবা একটু উঁচু জায়গা দেওয়া থাকে অনেকের মনেই প্রশ্ন আসে এটা কিসের জন্য দেওয়া হয় আসলে এটা তাদের জন্য দেওয়া হয় যারা কিবোর্ডের দিকে না দেখে স্ক্রিনে দেখে খুব তাড়াতাড়ি টাইপ করেন তাদের ডান হাত এবং বাম হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার এই দুটি কিয়ের উপরে থাকে তারা যখন স্ক্রিনে দেখে টাইপ করেন তখন তারা এই বামগুলোতে টাচ করেই বুঝতে পারেন তাদের আঙুলগুলো কোন কিতে আছে তাই বারবার কীবোর্ডের দিকে দেখতে হয় না এবং তাদের টাইপিংয়েও অনেক সুবিধা হয় প্রায় সব ধরনের বই আমরা দেখতে পাই চার দিক থেকেই লেখা শুরু করার আগে একটু গ্যাপ দেয়া থাকে আসলে এর মূল কারণ হলো ইঁদুর যারা সেই কাগজ এবং তাতে থাকা লেখা দুইটাই তাদের পেটে হোম ডেলিভারি করে আগে যখন কম্পিউটার কিংবা টাইপরাইটার ছিল না তখন সব কিছু কলম দিয়ে কাগজে লিখে রাখা হতো কিন্তু একটাই প্রবলেম ছিল এই ইঁদুর তার জন্যই চারদিকে একটু ফাঁকা দিয়ে লেখা শুরু করা হতো যাতে ইঁদুর যদি কাগজটি খাওয়া শুরুও করে তাও যাতে এতে লেখা ইনফরমেশন খুব সহজে নষ্ট না হয় ফ্যাক্ট নাম্বার ফোর আমাদের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেটা সবারই ইউনিক একজন মানুষের সাথে আরেকজন মানুষের ফিঙ্গার প্রিন্ট কখনোই মিলতে পারে না আপনি এটা জেনে অবাক হবেন আমাদের ফিঙ্গার প্রিন্টের মতো টাং বা জিভেরও ইউনিক প্রিন্ট আছে যেটা একদমই ইউনিক একজনের টাং প্রিন্ট থেকে আরেকজনের টাং প্রিন্ট সম্পূর্ণ আলাদা ফ্যাক্ট নাম্বার ফাইভ আমরা সবাই জানি ডিম একটি সলিড আবরণ দিয়ে ঘেরা কিন্তু তাহলে এর ভিতরে থাকা মুরগির বাচ্চারা কিভাবে নিঃশ্বাস নেয় আসলে ডিম ব্লাড ভেসেলস এবং ইয়ার মেকানিজমের পারফেক্ট এক্সাম্পল ডিমের শেল বা খোসা ক্যালসিয়াম কার্বনেটের তৈরি তাই এর পুরুত্ব কম হয় কিন্তু একটা ডিমকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় সম্পূর্ণ কাহিনী একটু ভিন্ন ধরনের হয়ে যায় ডিমের শেলের মধ্যে হাজার হাজার ফুটো থাকে যা দিয়ে বাতাস ভিতরে যেতে পারে এবং এই ডিমের ভেতরে ব্লাড ভেসেলসের একটা নেটওয়ার্ক থাকে যেটা সরাসরি সেই মুরগির বাচ্চাটার সাথে কানেক্টেড থাকে এবং এই ফুটোগুলো দিয়ে বাতাস যখন ভিতরে যায় তখন সেটা সবার প্রথমে ব্লাড ভেসেলসে গিয়েই লাগে এবং এই ব্লাড ভেসেলসের সাহায্যে অক্সিজেন সেই মুরগির বাচ্চাটা পর্যন্ত পৌঁছায় এবং সেই মুরগির রিলিজ করা কার্বন ডাইঅক্সাইডও এই ব্লাড ভেসেলসের মাধ্যমে এই টাইনি হোলস দিয়ে বাইরে চলে যায় এই জন্যই বলা হয় মুরগির ডিমের উপরে যেন কোনো ধরনের গ্রিস বা ক্রিম লাগানো না হয় তার জন্য এই ফুটোগুলো বন্ধ হয়ে যায় এবং মুরগির সম্পূর্ণ বিকাশ হতে পারে না নাম্বার সিক্স আপনারা রিগলেস গ্যামের কথা হয়তো শুনেছেন কিন্তু আপনারা কি জানেন এই কোম্পানিটা কিভাবে তৈরি হয়েছে আসলে এটা ছিল আগে একটি সাবানের কোম্পানি কিন্তু এরা সাবান বিক্রির সময় এর সাথে একটু বেকিং পাউডার ফ্রি দিত কিন্তু আস্তে আস্তে সেই বেকিং পাউডার তাদের সাবানের চেয়েও বেশি পপুলার হয়ে যেতে থাকে তাই তারা সাবান ছেড়ে এখন বেকিং পাউডার বিক্রি করা শুরু করেন এবং আগের মতোই তারা যখন বেকিং পাউডার বিক্রি করত তখন তার সাথে একটা চুইংগাম ফ্রি দেওয়া হতো এবং এবারও সেই বেকিং পাউডারের চেয়ে সেই চুইংগাম মানুষের মধ্যে বেশি পপুলার হয়ে যায় এর জন্য এরপরে সেই কোম্পানি চুইংগাম তৈরি করতে শুরু করে এবং এইভাবেই তৈরি হয় পৃথিবীর অন্যতম সেরা চুইংগাম কোম্পানি রিগলে ফ্যাক্ট নাম্বার সেভেন আমরা যখন কোথাও যাওয়ার সময় গুগল ম্যাপস ওপেন করি তখন দেখতে পারবো যে আমাদের সামনের রাস্তায় এত পরিমাণ ট্রাফিক দেখা যাচ্ছে কিন্তু গুগল ম্যাপস সেটা কিভাবে বোঝে সব রাস্তার উপরেই কি তাদের ড্রোন আছে নাকি রাস্তার মোড়ে মোড়েই তারা তাদের রোবটস রেখে দিয়েছে আসলে গুগল যে দেখাচ্ছে সামনের রাস্তায় এত পরিমাণ ট্রাফিক আছে এই ইনফরমেশনটা আপনারাই কিন্তু গুগলকে দিচ্ছেন সবসময় কোটি কোটি মানুষ তাদের রিয়েল টাইম লোকেশন গুগলকে সেন্ড করছে গুগল যখন দেখে যে একটা রাস্তায় প্রায় একশো দেড়শোটা মোবাইল অর্থাৎ এত পরিমাণ মানুষ দশ পনেরো মিনিট ধরে আটকে আছে তখনই তারা বুঝে যায় যে সেই রাস্তায় অনেক হ্যাভি ট্রাফিক রয়েছে এবং সেই ইনফরমেশানটাই সে আপনাকে পাঠায় ফ্যাক্ট নাম্বার এইট সাভার্স ক্যাপিটেন যিনি ছিলেন একজন সোভিয়েত অ্যাথলিট তিনি একবার একটা বারো কিলোমিটারের ম্যারাথন রেসে ভাগ নিয়েছিলেন এবং প্রায় জিততেই যাচ্ছিলেন এবং সেই সময়ে সেই রাস্তার পাশে একটা বাস অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে যায় এবং তিনি সেখানে হিরোর মতো গিয়ে তেত্রিশ ফুট নিচ থেকে ২০ জন মানুষকে উদ্ধার করেন এবং তার জন্যই সেখানে কেউ মারা যায়নি তিনি তখন এরকম ছিলেন আর এখন দেখতে এরকম তিনি এগারো বার ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিলেন এবং বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ১৩ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং সাতবার ইউএসএসআর চ্যাম্পিয়ন হয়েছিলেন ফ্যাক্ট নাম্বার নাইন আপনি কি জানেন আপনি আপনার জীবনের পাঁচ বছর সময় চোখ বন্ধ করে অন্ধকারেই কাটিয়ে দেন না না আমি ঘুমানোর কথা বলছি না জেগে থাকার সময়ই আমরা যখন চোখের পলক ফেলি তখন দেখে থাকবেন কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য আমরা অন্ধকার দেখতে পাই এই অল্প সময়টাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা সারা জীবনে পাঁচ বছর দাঁড়ায় ফ্যাক্ট নাম্বার টেন বাবা মা সবার জন্যেই অনেক বড় রহমত কিন্তু আপনি কি জানেন একটা বাচ্চা জন্মের আগে থেকেই তার মাকে প্রোটেক্ট করা শুরু করে দেয় প্রেগনেন্সি পিরিয়ডে যদি কারো কোনো ফিজিক্যাল ড্যামেজ হয় ফর এক্সাম্পল হাত কিংবা পা ভেঙে গেল তখন সেই বাচ্চার মাধ্যমে সেখানে স্টেম সেল চলে যায় এবং সেই স্টেম সেলের উপস্থিতির জন্য সেটা অনেক তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায় কত তাড়াতাড়ি সেটা বলতে পারেন নর্মালের চেয়ে প্রায় পঁচিশ গুণ ফাস্টার তো এই ছিল আজকের ভিডিওর দশটি ফ্যাক্ট আর এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের জন্য থাকছে আরও দুইটি বোনাস ফ্যাক্ট নাম্বার ওয়ান অনেক সময় আপনি যদি কোনো মানুষ অথবা কোনো জিনিসকে স্পর্শ করেন অনেক সময় বিট ইলেকট্রিক শখ অনুভব হয় এই ব্যাপারটা খুবই ন্যাচারাল আমরা সবাই জানি মহাবিশ্বের সব কিছুই অ্যাটম বা পরমাণু দিয়ে তৈরি এবং এই অ্যাটম তৈরি হয় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বারা ইলেকট্রন হলো নেগেটিভ এবং প্রোটন হলো পজিটিভ চার্জ এবং নিউট্রন হলো নিউট্রাল আমাদের শরীরে সব অ্যাটমে ইলেকট্রন এবং প্রোটন সেম মাত্রায় থাকে তাই আমাদের শরীরে সব অ্যাটম ব্যালেন্স থাকে অনেক সময় কোনো একটা অ্যাটম থেকে ইলেকট্রন ঝরে পড়ে যেমন সূর্যের আলোতে নেগেটিভ পজিটিভকে অর্থাৎ ইলেকট্রন প্রোটনকে অ্যাট্রাক্ট করে আর আপনি যখন এই ইলেকট্রনবিহীন অ্যাটমযুক্ত অবজেক্টকে স্পর্শ করেন তখন সেখানে থাকা এক্সট্রা প্রোটনগুলো আপনার শরীরে থাকা ইলেকট্রনের দিকে দ্রুত দ্রুতগতিতে ছুটতে থাকে এই জন্যই কখনও কখনও আমাদের কোনো মানুষকে অথবা কোনো জিনিস স্পর্শ করলে ইলেকট্রিক শক ফিল হয় নাম্বার টু আমরা ছোটোবেলা থেকেই জানি মানুষের ফাইভ সেন্সেস অর্থাৎ পাঁচটি ইন্দ্রিয় রয়েছে কিন্তু আমি যদি বলি এটা ভুল এখন আপনি চোখ বন্ধ করুন এবং আপনার বাম কানকে টাচ করুন অবশ্যই আপনি এটা করতে পারবেন আমরা আমাদের শরীরের সব অর্গ্যান সম্পর্কে অ্যাওয়্যার অর্থাৎ এই পাঁচটা বেসিক সেন্সকে ইউজ না করেও আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান কোথায় আছে এবং এই সেন্সটাকেই বলে সেপশন দ্বিতীয়ত আপনি যে ঠান্ডা এবং গরম অনুভব করেন এটার কারণ থার্মোসেপশন বিজ্ঞানীদের মতে এটিও একটি ইন্দ্রিয় সেন্স অফ টাইম আমরা ঘড়ি না দেখেও বুঝতে পারি যে কত সময় পার হয়েছে আরও আছে যেমন ইকুইলি ব্রায়োসেপশান সেন্স অফ ব্যালেন্স বিজ্ঞানীদের মতে এই সবগুলোই মানবদেহের এক একটি সেন্স বা ইন্দ্রিয় সো আজকে আমাদের দশটা ফ্যাক্ট দশটা নয় বারোটা ফ্যাক্ট এখানেই শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম